মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে রবিবার, আর সেই জন্য আজকে হঠাৎই প্ল্যান করলাম যে একটুখানি বাড়িতে রান্না বান্না করে বাইরে নিয়ে গিয়ে একটা ছোট্ট মতো পিকনিকের মতন করা যাক। তো বাড়িতে রান্না করে নিয়ে যাব, কিন্তু একটু ভালো খাবারও নিতে হবে, সেই জন্য ভাবলাম একটু বিরিয়ানি বানিয়ে নিই, তাহলে আর কোনো ঝামেলা থাকবে না। তো বিরিয়ানির জন্য আমি সব কিছু রেডি করছি। দেখো, আজকে আমি এই প্রেশার কুকারটাতেই বিরিয়ানিটা বানাবো, কেননা এটা বেশ ভারী ফিউচারের প্রেশার কুকার। এটা অনেক বছরকার পুরনো প্রেশার কুকার আমার শাশুড়ি মায়ের। তো এটাতে বিরিয়ানি বানালে তলাটাতে একদম লেগে যায় না, খুব ভালো হয়। প্লাস এটা করেই আজকে বিরিয়ানিটা আমি নিয়ে যাব। তো সবার আগে দেখলে আমি পেঁয়াজটা বেরেস্তা করে তুলে রেখেছি, আর তারপর দিয়েছি গোটা গরম মশলা। এবার ওটাকে একটু ফ্রাই করে নিয়ে এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আর ডান দিকে দেখতে পাচ্ছ একটুখানি আলু আমি হালকা করে সেদ্ধ করে নুন দিয়ে ভাজা করে তুলে রেখেছি। এবারে আমি দিয়ে দিলাম তেজপাতা, তারপর এর মধ্যে টমেটো অ্যাড করতে হবে। টমেটোটাকে আমি একটু কেটে নিচ্ছি, আর যার মধ্যে কাটছি সেটা হলো আমার রুটি বেলার চাকি। তো এটাকে আমি এখন আপাতত চপিং বোর্ড বানিয়ে নিয়েছি, কেননা আমার যেটা চপিং বোর্ড সেটা প্লাস্টিকের ছিল, তো ভীষণ খটখট করে আওয়াজ হতো, যেটা আমার একদমই পছন্দ হতো না। সেই জন্য এই যে চাকিটা রয়েছে রুটি বেলার, সেটার তলার থেকে আমি ওই যেগুলো থাকে না তলায়, সেগুলো সেই কাঠি টুকরোগুলো খুলে নিয়ে এটাতেই এখন আমি ভালো মতো চপিং বোর্ডের কাজ করছি, আর অপোজিট সাইডে আবার রুটিও বেলছি। তো যাই হোক, টমেটো দিলাম, দিয়ে এটা একটু ভাজা করে নিয়ে এবারে আমি গুঁড়ো মশলাগুলো অ্যাড করছি। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, সামান্য একটু লঙ্কার গুঁড়ো, এগুলোকে দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এর মধ্যে দুখানা তেজপাতাও আমি দিয়েছিলাম। এবারে ম্যারিনেট করে রাখা মাংসটা আমি এখানে দিয়ে দেব। মাংসটা কিন্তু আমি মোটামুটি আধ ঘন্টার মতো ম্যারিনেট করেছি, তোমরা চাইলে আরও বেশিক্ষণের জন্য ম্যারিনেট করতে পারো। আজকে আমি চিকেন বিরিয়ানি বানাবো। এবারে দেখো, এটাকে ভালো মতো মশলাগুলোর সাথে আমি কষিয়ে নেব। মোটামুটি তিন চারজনের জন্য বিরিয়ানি হলে এই কুকারটাতে ভালোই হয়, চারজনের মতো করা যায় মোটামুটি। আর এর মধ্যে নাড়াচাড়া করেও ভীষণ আরাম, কেননা মুখটা বেশ বড়। তোমরা হয়তো ভাববে আজকে আমি ফিউচারের অ্যাড দিচ্ছি, সেটা নয়, এই প্রেশার কুকারটা আমার ভীষণ পছন্দের। তো ভীষণ ভারী বলে এটা অতটা ইউজ করি না, কিন্তু এটা খুব ভালো প্রেশার কুকার, এর মধ্যে কোনো কিচ্ছু পোড়া লেগে যায় না। ঝটপট বিরিয়ানিটা বানানোর জন্যে এভাবে আমি একটা মশলার সাথে চিকেনটাকে হুইসেল দিয়ে নেব। আর এই প্রেশার কুকারটাতে কিন্তু আলাদা করে অটোমেটিক হুইসেলটা হয় না, এটাকে হুইসেলটা দিতে হয়। তো এই কুকারের এটাই নিয়ম, হুইসেলটা যখন আসবে তখন শব্দ হতে থাকে, আর ওই হুইসেলটা একটু ওপর নিচ করতে থাকে, তখন হাত দিয়ে এটাকে হুইসেলটা দিতে হয়। তো যাই হোক, দেখো চিকেনটা সুন্দর কষানো হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি বিরিয়ানি মশলাটা দিয়ে দিচ্ছি। খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, মোটামুটি বিরিয়ানির মতো গন্ধ বেরিয়েই গেছে। এবারে আমি ঝোলটাকে ভালো মতো কষিয়ে নেব, আর বাঁদিকে দেখতে পাচ্ছ বিরিয়ানির যে চালটা, সেটাকে আমি নুন, গোটা গরম মশলা আর তেজপাতা দিয়ে ভালো মতন একটা ভাতের মতো করেছি, যেটা কিনা 70%-এর মতো হয়েছে, 30% লাস্টে হবে যখন দমে বসাবো। এখানে সামান্য আমি গরম মশলা অ্যাড করছি। দেখো, খুব সুন্দরভাবে চিকেনটা কষানো হয়ে গেছে, হালকা হালকা গ্রেভি আছে, যেটা থাকলে বিরিয়ানিটা একটু মশলা মশলা মাখানোর মতো হবে, সেই জন্য এই রকম একটা গ্রেভি আমি রাখলাম এখানে। গল্প করতে করতে আমি বলতেই ভুলে গিয়েছি, মাঝখানে কিন্তু আমি ভেজে রাখা আলুগুলোও চিকেনের মধ্যে অ্যাড করে দিয়েছিলাম। এবারে দেখো, আমি গ্যাসটাকে একদম সিম করে রেখেছি, আর যে ভাতগুলো আছে সেটাকে ওপর থেকে এভাবে দিয়ে দিচ্ছি। পুরোটা একবারে দেব না, তাহলে ভাতগুলো ভেঙে যাবে। এভাবে দেখো
হাফ চাল মানে ভাত দিয়ে আমি এভাবে নাড়াচাড়া করে নিলাম, একটু মিলিয়ে নিলাম আর কি গ্রেভিটার সাথে। এবারে বাকি চালটা আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি। এবারে বেরেস্তাটা আমি ওপর থেকে ছড়িয়ে দিলাম। তারপর দেব 4-5টা পুদিনা পাতা, এটা আমার গাছেরই পুদিনা পাতা। পুদিনা পাতা দিলে একটা আলাদা ফ্লেভার আসে বিরিয়ানিতে, আগে আমি পছন্দ করতাম না, কিন্তু নিজের গাছে হবার পর মনে হয় একটু পুদিনা পাতা দিই ভালোই লাগবে। আর এখানে দিয়ে দিলাম সামান্য একটু ধনে পাতা। এই ধরনের বিরিয়ানি চেন্নাইতে আমরা খাই, চেন্নাইতে গেলে ওখানে পুদিনা পাতা ধনে পাতা দিয়ে করে, ওই বিরিয়ানির টেস্টটা একদম আলাদাই হয়। তো তোমরা চাইলে এটা নাও দিতে পারো, এটা কিন্তু অপশনাল। আর ওপর থেকে দিয়ে দিলাম 1 চামচ ঘি। আর সবশেষে দিয়ে দেব সামান্য একটু 2-4 ফোঁটা মিঠা আতর। মিঠা আতর না দিলে বিরিয়ানির ফ্লেভারটা যেন একদম অসম্পূর্ণ, সেই জন্য 2-4 ফোঁটা মিঠা আতর ওপর থেকে ছড়িয়ে দিলাম। এবার ঢাকনাটা আমি আটকে দেব, আটকে জাস্ট 5 মিনিটের জন্য গ্যাস সিম করে বসিয়ে এভাবে রেখে দেব দমে। তারপর 15-20 মিনিট বাদে কুকার খুললেই আমাদের বিরিয়ানি রেডি হয়ে যাবে। ফাইনালি এই যে দেখো আমাদের বিরিয়ানি রেডি হয়ে গেছে, খুব 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 সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, মনে হচ্ছে ঝটপট বসে যাই খেতে। তো যাই হোক এখন খাবো না, আমরা যাচ্ছি এখন বেড়াতে। আর এখানে আমি ভালো করে বিরিয়ানিটাকে মিক্স করে নিয়েছি, ঝটপট স্নান টান করে পুজো দিয়ে রেডি হয়ে গেলাম। এবারে আমাদের যাবার পালা, চলো তোমরা আমাদের সাথে সাথে চলো, দেখা যাক কোথায় যাই। আমরা এখন চলে এসেছি আর্যকে নিতে। আর্য আজকে অ্যালেনের টেস্ট ছিল, ফার্স্ট টেস্ট, তো সেই জন্য সকালবেলা আর্যকে সোনা দিয়ে গেছিল এখানে। এখন ওকে এখান থেকে রিসিভ করে আমরা সোজা ঘুরতে বেরিয়ে যাব। তো আজকে ঠিক হলো, আমরা যাব রং টংয়ের দিকে, তারপর ঠিক হলো ওখান থেকে আমরা 3 ধেরিয়ার দিকে যাব। তো চলো রাস্তা যাওয়া যাক। আর দেখো রাস্তার দুধারটা কি সুন্দর, পুরো সবুজ আর সবুজ হয়ে আছে, বর্ষাকাল তো প্রায় সামনেই চলেই এসছে। আর আমাদের দিকে অল্প অল্প বৃষ্টি কিন্তু শুরু হয়ে গেছে, যার জন্যে গাছপালাগুলো পুরো সতেজ হয়ে আছে, দেখো কত সুন্দর লাগছে। আর্য গাড়িতেই একটু ড্রেসটা চেঞ্জ করে নিল, শুধু টি শার্টটা চেঞ্জ করেছে, আর জুতো আর প্যান্ট ও ব্ল্যাক কালারের পরে এসেছিলো, জুতো হোয়াইট পরেই এসেছিলো একেবারে। তো আমাদের সাথে থাকো, চলো আরও খুব ভালো ভালো জিনিস আসতে চলেছে। খেতে পেয়ে গিয়েছিল, সোনাকে বললাম চলো একটু মোমো খাই। তো আমরা এখন একটুখানি রাস্তার ধারে দাঁড়ালাম, এখানে একটুখানি আমরা মোমো খাবো অর্ডার দিয়েছি, বললো 10 মিনিটের মতো লাগবে। তো বলতে না বলতেই আমাদের মোমো চলে এসছে। মোমো খেয়ে রওনা দিয়েছিলাম আর পৌঁছে গেলাম আমাদের ডেস্টিনেশনে, এটা হলো 3 ধেরিয়াতে। আর এই জায়গাটাতে এসে আমরা এর আগেও অনেকবার খাওয়া দাওয়া করেছি, এই যে বাঁদিকটাতে দেখছো, তো এখানে একটুখানি জায়গা আছে। আর এখানে এমনিতেও আমরা সানডেতে মাঝে মাঝেই বেড়াতে আসি, খুব ভালো লাগে এখানে এলে। তো আমি সমস্ত খাবারগুলো বেড়ে নিচ্ছি, প্লেট নিয়েছিলাম, আর যেহেতু একটাই আইটেম বিরিয়ানি সেই জন্য অত ঝামেলা নেই। আর রাস্তার থেকে একটু কোক নিয়ে এসেছি, কোক ছাড়া বিরিয়ানিটা যেন জমেই না। দেখো কত সুন্দর ঝরঝরে, একদম রেস্টুরেন্টের মতো দেখতে হয়েছে বিরিয়ানিটা, আর খেতেও ভীষণ ভালো ছিল। আর্য বলছিল মাম্মাম খেতে খুব ভালো হয়েছে। তো এরকম করে হঠাৎ হঠাৎ বিরিয়ানি টিরিয়ানি রান্না করে বাইরে এসে খাওয়ার মজাটা কিন্তু একদমই আলাদা। আর এই দিক দিয়ে যে লোকজন একটু কমই যায় যদিও, কিন্তু যারা যারা যাচ্ছিল আমাদের ঘুরে ঘুরে দেখছিল, কেননা এই অফ সিজনে পিকনিক আমরা ছাড়া আর কেউ মনে হয় না করে। আর
আর এই হলো আমাদের গাড়ি। আমাদের গাড়িটা এতটাই লাকি যে কি বলবো, এই গাড়িটা আসার পর আমাদের জীবনটা মনে হয় পাল্টেই গেল। এত দূর দূর ও আমাদের নিয়ে গেছে যেটা কিনা একদম বলারই না সত্যি। তো এটাকে ছাড়া আমাদের এতটা ঘোরা, আমাদের এত ট্যুর একদমই অসম্পূর্ণ। তো ভীষণ ভালোবাসি এই গাড়িটাকে। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল, অনেকটা সময় এখানে কাটালাম আমরা, একটু ফটো টটো তুললাম, গল্প করলাম। তো অনেকক্ষণ, প্রায় 2.5 ঘন্টা মতো এখানে কাটিয়ে এখন আমরা কার্শিয়াং এর দিকে যাব। তো চলো কার্শিয়াং এর দিকে যাওয়া যাক। তো খুব ভালো লাগছে এখন, হঠাৎ করে না এত সুন্দর ওয়েদার হয়ে গেল, আকাশে দেখো পুরো মেঘ আর ঠান্ডা ঠান্ডা লাগছে এখন, খুব ভালো লাগছে। তো কার্শিয়াং এ গেলে হয়তো একটু ঠান্ডা পাবো, যাওয়া যাক। ওই যে দূরে দেখো কার্শিয়াং এর টাওয়ারটা দেখা যাচ্ছে। তো আমরা কার্শিয়াং দিয়ে আজকে নামবো, এখানে আর দাঁড়াবো না। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, এরপর নতুন একটি ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের সাথে শেয়ার করতে। আজকের জন্য এইটুকুই, টাটা, বাই বাই।